হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শোভন বাইকার চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গোপন একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। জানি না কেউ জানেন কি না, যদি জেনে থাকেন তাহলে তো ভালোই, আর না জেনে থাকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অন্তত বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে হেলমেটের মানে চুরি হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য একটি মানে অভিনব একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার বাইকটি হচ্ছে সুজুকি জিক্সার SF, আর আমার এই টেকনিকটি শুধুমাত্র আমার জানা মতো এখন পর্যন্ত জিক্সার বাইকে আমি এটা আসলে খুঁজে পাইছি। জিক্সারের নতুন মডেল বা পুরাতন মডেল যাই হোক হোক না কেন, আমারটা অবশ্য পুরাতন মডেল SF-এর, তবে নতুন মডেল আপনারা এরকম করতে পারবেন। তো দেখাই আমি আপনাদেরকে আসলে কিভাবে বাইকের আপনার হেলমেটটি আপনি সুরক্ষিত রাখবেন। তো বন্ধুরা, ধরুন যে আসলে আমি রাস্তার পাশে আছি, তো এই জন্য একটু হয়তো বা নয়েস হতে পারে। আমি রাস্তার পাশে এসে ভিডিও করতেছি, দেখেন তো। আপনার ধরুন আপনি কোথাও বাইকটা পার্ক করে রাখছেন, এখন আপনার হেলমেটটি আপনি সাথে করে নিতে চাচ্ছেন না, বা হেলমেটটি ওইভাবে সুরক্ষিত কোথাও রাখার মতো ওরকম কোনো সুযোগ নাই, তো তখন আপনি কি করবেন? তখন আপনি তাৎক্ষণিকভাবে যেটি করবেন, আমার এই টেকনিকটি হয়তো বা 100% সেফটি দিবে না, বাট বিপদে পড়লে তখন আপনি এই এই ট্রিকটি আপনি অবলম্বন করতে পারেন। আপনার আশা করছি আপনার অনেক উপকারে আসবে। তো প্রথমে আপনারা বাইকের এই যে পিছনের যে সিট কভার সিটটা আছে, এই সিটটি খুলবেন, একটু টান দেন তো, টান দেন, হ্যাঁ হ্যাঁ, সিটটি খুললেন। লক্ষ্য করুন বন্ধুরা, সিটটি খোলার পরে আপনারা এখানে যে কাজটি করবেন, কাজটি হলো যে আপনার হেলমেটের যে এই যে এই যে যে এই অংশটা আছে হেলমেটের, এই অংশটা আপনি এইখান দিয়ে এই যে এইখান দিয়ে এইখান দিয়ে ঢুকিয়ে দিবেন, এইখান দিয়ে ঢুকিয়ে দিলে। আর আরেকটা বিষয় বলি যে এখানে শুধু জিক্সার না, আপনার অন্য কোনো বাইকেও যদি এইভাবে হেলমেটের এই এই অংশটা এই অংশটা যদি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে যে কোনো বাইকে আপনারা এটা আপনি এই ট্রিকটি আপনি অবলম্বন করতে পারবেন, যে কোনো বাইকে এটি খাটাতে পারবেন। তো দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে, হ্যাঁ দেখুন, আসলে আমি এক হাত দিয়ে কাজ করতেছি, তো আর এক হাত দিয়ে আমি ভিডিও করতেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে, বাট আমি দুই হাত দিয়ে ট্রাই করলে খুব সহজে এটা করতে পারবো, আপনারাও এটা করতে পারবেন। আপনাদের যাদের জিক্সার বাইক আছে, আপনারা এইভাবে আপনি হেলমেটটিকে সুরক্ষিত অবস্থায় রাখতে পারেন। ব্যাস, এইভাবে ঢুকিয়ে দেওয়ার পরে হয়ে গেল, আর কোনো কাজ নাই। এখন হেলমেটটি এইভাবে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে সিট কভারটা লাগাই দিবেন। আমি সিট কভারটা লাগাই দিচ্ছি এখন, সরি সিট কভার না, মানে সিটটা, আপনি সিটটা এভাবে ব্যাস লাগাই দিলেন। এখন এখন যে এখন যে ব্যাপারটা হলো, ব্যাপারটা হলো কি যে আপনার হেলমেটটি চাইলে কেউ নিয়ে যেতে পারবে না, আপনি এভাবে ঝুলে রাখতে পারেন, চাইলে আপনার এই ফিতাটা লম্বা করে আপনি এইটার উপরে সিটের উপরে বসিয়ে রাখতে পারেন। তো আপনারা কেন নিতে পারবেন না, কারণ নিতে হলে তার সিটটি খুলতে হবে, আর সিটটি খুলতে হলে তো অবশ্যই চাবি লাগবে, চাবি ছাড়া সিট খোলা যাবে না। তো আর কিছু কিছু দুষ্ট চোর আছে, দুষ্ট চোর বলতে কিরকম, যেমন ধরেন যে আপনার হেলমেটটি নিয়ে হয়তো বা সে ইউজ করতে পারবে না, বাট এখান থেকে মানে হেলমেটটা যদি তার নিতে হয় তাহলে এই যে যে ফিতা আছে ফিতাটা কেটে তারপর নিতে হবে, এছাড়া নেওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ফিতাটা কাটে নিলে হেলমেটটি তার কোনো কাজেই আসবে না, আর যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে হয়তো বা হেলমেটটির ফিতাটা ছিঁড়ে হয়তো বা নিয়ে যাবে বা ফেলাই দেবে। এখন এই ধরনের চোরের হাত থেকে আসলে রক্ষা পাওয়ার মতো যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে তাহলে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আসলে। তো আপনারা ইমার্জেন্সি মুহূর্তে বা কোথাও গেলে বাইকটা পার্ক করে রাখলে আপনারা এভাবে হেলমেটটিকে এভাবে সুরক্ষিত অবস্থায় রাখতে পারেন, এবং একটু মানে টেনশন ফ্রি থাকতে পারেন যে চাইলে কেউ হুট করে নিতে পারবে না। আবার অনেক সময় কেউ নেওয়ার ইচ্ছা থাকলেও বলা যায় না, সবাই তো একরকম না, নেওয়ার ইচ্ছা থাকলেও দেখা গেছে যদি দেখে যে এটা আসলে ফিক্স করা লক করা লাগানো, তো তারা আসলে মন মানসিকতা ঘুরে যেতে পারে। তো এই ছিল আমার ভিডিওটি আসলে। আর আপনার যাদের জিক্সার ছাড়া অন্য মডেলের যে বাইক আছে ওইগুলোতে আপনারা ট্রাই করে দেখবেন যে আপনার সিটের মধ্যে, আমি আবার একটু দেখাই, সিটের নিচে কোথাও এরকমের কোনো এমন কোনো ফাঁকা আছে কিনা যেখানে আপনার হেলমেটের এই এই অংশটি আপনার হেলমেটের এই অংশটিকে আটকাইয়া রাখা যায়, তাহলে আপনারা এই এই ট্রিক্সটি আপনারা খাটাইতে পারবেন।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার ভিডিওটি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হেলমেট পরে বাইক চালাবেন। টাটা, বাই বাই।